Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan kotha bolchi Hamstad Sweden theke. Kemon achen shobai apnara? Ami asha korchi apnara shobai bhalo achen. Sweden er lifestyle niye oneke question kore onek shomoy. Sweden er lifestyle niye kotha bolar jonno. Sweden er sobche boro lifestyle hocche shomoy onuborthita. Orthat shomoyer moddhe shob kaj shesh kora. এবং সময়কে শ্রদ্ধা করা, কারণ এই সময়ের উপর নির্ভর করছে আপনার মানি, আপনার সমস্ত ইনভেস্টমেন্ট, আপনার পরিশ্রম, আপনার সফলতা। সেজন্য সময়কে সবসময় খুব প্রাধান্য দেওয়া হয় সুইডেনে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে। ডাজেন্ট ম্যাটার মিটিং, পার্টি, যে কোনো ধরনের কিক অফ, যে কোনো ধরনের স্কুলের অনুষ্ঠান, ক্লাস, লেকচার, মিটিং, সব কিছু সময়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সময়ের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, তারপর এখানে প্ল্যানিংয়ের মাধ্যমে, যথেষ্ট পরিকল্পনার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা হয়। তো এই যে সময়ের প্রতি শ্রদ্ধা সুইডিশদের, কেন? কারণ হচ্ছে ওরা বিলিভ করে টাইম ইজ মানি। আপনি টাইমের প্রতি যত বেশি ইনভেস্ট করবেন, তত বেশি আপনার সফলতা আপনার সামনে আসতে থাকবে, আপনি তত বেশি প্ল্যান্ড ওয়েতে কাজ করতে পারবেন। আপনার যে পরিকল্পনা, সেই সমেত আপনি বাস্তবায়নের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। এইভাবে সাধারণভাবে সাস্টেইনেবল একটা কাজের ধারাকে তারা অব্যাহত রাখে এবং এটাই তাদের উন্নতির একমাত্র ধারক ও বাহক। আমি শুধু সুইডিশদের ক্ষেত্রে বলবো না, আমি বলবো নরওয়ে, তারপর ডেনমার্ক, ফিনল্যান্ড, যে সমস্ত জাতি আছে তারা সবাই সময়ের প্রতি খুব বেশি শ্রদ্ধাশীল এবং সময়ের প্রতি তারা খুব সচেতন, সেজন্য তারা বেশি এত বেশি উন্নত। আমি আর একটা জিনিস উল্লেখ করতে চাই জার্মানদেরকে। এখানে জার্মানিতে আমি অনেকবার গিয়েছি অফিসের বিভিন্ন ধরনের এক্সিবিশনে, অফিসের বিভিন্ন ধরনের পার্টিতে, বিভিন্ন ধরনের, আমাদের জার্মানিতে অফিস আছে আলিকোর, সেখানে আমি গিয়েছি অনেকবার। এবং আমার কাছে মনে হয়েছে যে জার্মান জাতি সময়ের প্রতি একটু বেশি স্ট্রিক্ট, এবং যদি আপনি সময় মতো একটা জায়গায় না যান তাহলে তারা ওই জায়গায় অনেক রাগ করে এবং তারা আপনার পারফরমেন্সকে লো করে দেয় সেখানে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা জার্মানিতে আসতেছেন তাদের জন্য। এনিওয়ে, যারা সুইডিশ অ্যাম্বাসিতে অলরেডি মাইগ্রেশন ওয়ার্কেতে অলরেডি অ্যাপ্লাই করেছেন রেসিডেন্ট পারমিটের জন্য এই অটম সেমিস্টারের মাস্টার্স প্রোগ্রামের জন্য, তাদের সবাইকে অনেক মেসেজ দেওয়ার আছে আমার। তার মধ্যে অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছি ইন্টারভিউর কোশ্চেন নিয়ে কথা বলার জন্য। যারা যারা ইন্টারভিউ কোশ্চেন নিয়ে আমাকে স্পেসিফিকলি আস্ক করছেন তাদেরকে নিয়ে একটা পর্ব বানানো হচ্ছে এবং এই পর্ব আগামীকালকে থেকে শুরু হবে। আমি স্পেসিফিক্যালি বিভিন্ন কোশ্চেন্সের অ্যান্সার দিব সেখানে, যে ইন্টারভিউতে যে সমস্ত কোশ্চেন হয় এবং সেই ধরনের কোশ্চেনের পসিবলি কী ধরনের অ্যান্সার হতে পারে সাধারণভাবে, এবং কী ধরনের অ্যান্সার করলে সাধারণভাবে একটা কেস অফিসার সন্তুষ্ট হয়ে আপনাকে হয়তো পজিটিভ ডিসিশন দিয়েও দিতে পারে। সো এটা নিয়ে মাথায় রাখতে হবে যে আপনি যে ইন্টারভিউতে যাবেন এবং ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার কী কী ধরনের প্রিপারেশন রাখতে হবে সেটাও আপনার মাথায় রেখে সুন্দর করে একটা প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে দেন আপনাকে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, কারণ সবাই মানুষ এবং সবাই আপনাকে বসে আছে ধরার জন্য না, আপনাকে ভিসা দেওয়ার জন্য বসে আছে। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নেগেটিভ কথাবার্তার মাধ্যমে আপনার ভেতরে নেগেটিভ এনার্জি উৎপন্ন হবে এবং সেটার মাধ্যমে আপনি আস্তে আস্তে ফ্রাস্ট্রেশনে চলে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন। সো নেগেটিভ জিনিসগুলো মাথা থেকে ধুয়ে মুছে ফেলে দিয়ে পজিটিভ জিনিস চিন্তা করেন এবং পজিটিভভাবে প্রস্তুতি নেন কীভাবে আপনি ভিসা পাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে 10 মিনিটের মতো আমি বাইরে দৌড়িয়েছি, 20 মিনিটের মতো ভিতরে ওয়ার্কআউট করেছি, এখন গিয়ে লাঞ্চ করবো। আমরা 15 মিনিট সময় হাতে আছে, 15 মিনিটের মতো লাঞ্চ করে আমি আবার ঠিক একটার সময় আবার অফিসে বসবো, যেন আমার কাজগুলো আমি ঠিকমতো শেষ করতে পারি বিকাল 5টা পর্যন্ত। সো এইভাবে সাধারণভাবে সুইডিশটা প্ল্যান করে কাজ করে। সময় লাগবে, যদি কেউ প্রফেশনাল জব করেন এখানে এসে এই কালচারের সাথে মিশতে আপনার সময় লাগবে, কিন্তু যখন আপনি মিশে যাবেন তখন আপনি এনজয় করতে শুরু করবেন এবং আপনার কাছে মনে হবে যে আপনার টাইমকে আপনি ভ্যালু দেওয়া শুরু করেছেন। এটাতেই আপনার সাকসেস নিহিত, এটাতেই আপনার সফলতা নিহিত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।